আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাস হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন কোরআন। হুদাল লিন্নাস, আর এই কোরআনের মধ্যে মানুষের জন্য নিহিত আছে হুদা, পথ নির্দেশক, মশাল, আলো। একটা মানুষ অন্ধকারে চললে, একেবারে কালো অমাবস্যা অন্ধকারে চললে পরে, এই লোকটা রাস্তা দিয়ে হাঁটতেছে না, মানে সে রাস্তা ওভার করে কোন খাল খন্দক দিয়ে হাঁটতেছে, বা তার গন্তব্যস্থলে পৌঁছার জন্য যেমন করে অন্ধকারে একটা মানুষের আলোর একটি মশালের প্রয়োজন হয়, আল্লাহ তাআলা মানুষদেরকে পৃথিবীতে পাঠিয়ে আল্লাহর পক্ষ থেকে ঐশিক গ্রন্থ, ঐশিক বাণীগুলো দিয়ে আল্লাহ তাআলা মানুষের জন্য পথ চলার জন্য মশাল হিসাবে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে ওই শিখ বাণীগুলো কোরআনে হাকিম, কোরআনে মাজিদ সহ 104 খানা সহিফা এবং কিতাব আল্লাহ তাআলা মানব জাতির পথ নির্দেশক হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আর কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কি, এই কোরআন যদি মানুষ ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, জীবনের সকল ক্ষেত্রে যদি মানুষ পরিপূর্ণভাবে মানে, তাহলে কোরআন মানুষের সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হিসাবে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যারা এই মাসটাকে পাবে, মিনকুমুশ শাহরা এই রমজান মাসকে যারা পাবে, বা ফামান শাহিদা, শাহিদা শব্দের অর্থ হচ্ছে সাক্ষাৎ করা বা সাক্ষ্য দেওয়া, তোমাদের মধ্যে যারা রমজান মাসটাকে উপস্থিত হবে, রমজান মাস সে যারা স্বাগতম জানাবে, তারা যেন মিনকুমুশাহরফালিয়াসুম, তারা যেন রমজানে রোজা রাখে। তাহলে সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্য দিয়ে অকাঠ্যভাবে সুস্থ স্বাভাবিক বয়স প্রাপ্ত বয়স্ক সুস্থ মানুষদের জন্য শরীয়তের কঠিন ওজোর ব্যতীত আল্লাহ তাআলা সমস্ত মানুষের উপর অকাঠ্যভাবে যারাই রমজান পাবে তাদের উপর রমজানের রোজা কি করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য কোনো অজুহাত ছাড়াই এই রমজান মাসকে, রমজান মাসের আল্লাহর এই মহান হুকুমকে আমাদেরকে তাজিম করতে হবে, আল্লাহর হুকুমের তাবেদারি করতে হবে আমাদেরকে। সম্মানিত হাজিরিন, কেন এ মাসে আমরা রোজা রাখব, এর ফজিলত কি? রমজানের ফজিলত অনেক। সর্বপ্রথম একটি ফজিলত আল্লাহ রাসূলের একটি হাদিস দিয়ে শুরু করি। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবান মাস শেষ হয়ে যাবে, শাবান শেষ হওয়ার পরে রমজানের চাঁদ যখন পশ্চিম আকাশে যখন উদিত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে বলে দেয়, ও আমার ফেরেশতারা শোনো, শোনো, ও ফেরেশতারা শোনো, এই মাসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস, আমার বান্দারা এই মাসে আমাকে ভয় করে, দিনের বেলা হালাল স্ত্রী হালাল খাদ্য থেকে তারা বঞ্চিত থাকে, কেবলমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য, আমাকে খুশি করার জন্য আমি আল্লাহ তাআলা এই মাসের সম্মানে, আমার বান্দাদের ইবাদতের সম্মানে আমি আল্লাহ তাআলা এই মাসের জন্য জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়ে জাহান্নামীদের শাস্তিটা এই মাসের সম্মানে আমি আল্লাহ তাআলা মওকুফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের চাঁদ পশ্চিম আকাশে উদিত হওয়ার সাথে সাথে জাহান্নামের সমস্ত দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেন, আর আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত গেটগুলো মানুষের জন্য খুলে দিয়ে দেয়।
আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস যখন আসে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়, এত মানুষকে গুনাহ মুক্ত করে দেয়, ওই বনি কালব গোত্রের মানুষরা যে ভেড়া পালন করে, তারা যে দুম্মা পালন করে, মেষ পালন করে, বকরি পালন করে, এই বকরিগুলোর গায়ে যতগুলো পশম আছে আল্লাহ তাআলা তার চেয়েও হাজার হাজার গুণ গুনাগার বান্দাদেরকে আল্লাহ তাআলা এই মাসে গুনাহ মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয় আর জান্নাতের দরজাগুলো খুলাই দিয়ে দেয়। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের চাঁদ যখন পশ্চিম আকাশে উদিত হয়ে যায়, ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা আমার বান্দারা যেন রমজান মাসে সঠিকভাবে যেন ইবাদত করতে পারে, শয়তান যেন তাদেরকে প্ররোচিত করতে না পারে, শয়তান যেন তাদেরকে ভুল পথ দেখাতে না পারে, শয়তান যেন তাদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করতে না পারে, শয়তান যেন রমজান মাসে আমার বান্দাদের ইবাদতের কোন রকম ডিস্টার্ব যেন করতে না পারে, এজন্য সমস্ত শয়তান গুলোকে তোমরা ধরো আর তাদেরকে বেঁধে বেঁধে রাখো। গোটা রমজান মাসটাকে শয়তানের শয়তানকে শিকল দিয়ে বেঁধে তাদেরকে তোমরা আটকে রাখো, যাতে করে আমার ইমানদার বান্দাদের আমার ইমানদার বান্দারা আমার ইবাদত করতে গিয়ে তাদের দ্বারাই কোনো যেন ডিস্টার্বের শিকার না হয়, আমার ইমানদার বান্দাদের ইবাদতের কোনো বিঘ্ন যেন সৃষ্টি করতে না পারে, এজন্যে মৌজুদ শয়তানগুলোকে তোমরা শিকল দিয়ে বেঁধে রাখো। সুবহানাল্লাহ। শয়তানকে আল্লাহ তাআলা রমজান আসলে শিকল দিয়ে বেঁধে রাখেন। অনেকে বলে, হুজুর রমজান মাস আসলে আল্লাহ শয়তানকে শিকল দিয়ে বাঁধে, কিন্তু তারপরেও মানুষ রমজান মাসে শয়তানি করে কেন, ঝগড়া বিবাদ সৃষ্টি হয় কেন, ফিতনা ফাসাদ সৃষ্টি হয় কেন, মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় কেন? মানুষ তো রমজান মাসে বাকি মাসগুলোতে যেমন শয়তানি করে, ঠিক রমজান মাসে অনেক সময় দেখা যায় তার চেয়ে বেশি শয়তানি করে। তাহলে ফের শয়তান যে বাঁধে রাখলো, এর দিয়ে উপকার কি হলো মানুষের? ওই সমস্ত মানুষদের উদ্দেশ্যে একটি উদাহরণ আমি দেব। উদাহরণ হচ্ছে, আপনি নিশ্চয় সাইকেল চালিয়েছেন অথবা মোটর সাইকেল চালাইয়েছেন, তো সাইকেল চলার পরে কয়েকটা পেটেল মারার পরে তখন কি করে, মাঝে মাঝে হ্যান্ডেল ধরে না, হ্যাঁ হ্যান্ডেল ধরে বসে থাকে, দেখা যায় যে আরোহী ব্যক্তি সাইকেল যিনি চালক ইনি চলার পরে যতটুকু পথ সে মানে পেটেলের মধ্যে চাপ দিয়েছে তার চেয়ে বেশি দূর সে যেতে পারে, মানে শুধুমাত্র সাইকেলের সিটে বসে থেকে পারে কিনা বলেন। তো শয়তান পুরো 11টা মাস মানুষদেরকে অসুয়াশা এত বেশি দেয়, অসুয়াশা দিতে দিতে যখন শয়তান দেখে যে রমজানের চাঁদ উদিত হচ্ছে, এই তো কিছুক্ষণ পর আমাকে বেঁধে ফেলবে, তখন শয়তান দুষ্কৃতি মানুষদের কানের মধ্যে এমন ভাবে চাবিটা ঘুরান দিয়ে দেয়, যাতে করে এই রমজান শুধু নয়, এরকম 10টা রমজানও শয়তানকে শয়তানি করতে হবে না, শয়তানের শয়তানি কাজ ওই লোক দিয়ে হয়ে যাবে। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের কানে যেন শয়তান এরকম কোন ওয়াসওয়াসা বা চাবি ঘুরিয়ে দিতে না পারে, যাতে করে রমজানেও আমাদের দ্বারায় কোনো খারাপ গর্জিত কাজ হয়, আমাদেরকে শয়তান যেন রমজানে কোনো রকম প্ররোচনা দিতে না পারে, এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে।